Lascia di nuovo. Yadesh. Yadesh di nuovo. ভালো করছে, অনেক ভালো করছে। মেডিকেল আগে জানতাম না যেখানে কোনো নিজের ভগবান লাগাইছি দেখ আচ্ছা আমরা ঢুকলাম কর্নারের গেট দিয়ে, তার আমি একটা একটু বুঝলি সেতুতে উঠারে সিঁড়ি করে দিছে। আচ্ছা আমরা ঢুকছি কোনভাবে, আমরা ঢুকছি এটা হচ্ছে ম্যাপে না, এখান থেকে ঢুকছি, অনেকখানি জায়গা আছে। হ্যাঁ অনেক বড় তো পাকিস্তান দিক দিয়ে। এটা করতে কবে, মানে কয়দিন শুরু হয়েছে? আমিও জানি, আমি হঠাৎ করে দেখতে এসেছি ফেসবুকে ছবি, আমি আসবো আসবো করে আসা হয় না, ভালো হয়েছে এদিক যাই হোক না, অল্প সময়ের মধ্যে করে ফেলেছে না, আর সাউন্ডের ইফেক্ট অনেক ভালো। প্লেসটা আসলে অনেক সুন্দর, সব থেকে যেটা ভালো লাগছে সাউন্ড ইফেক্টটা, সাউন্ড মানে অনেক জোর, সারাউন্ডিং সাউন্ড সব জায়গায় স্পিকার লাগানো দেখছিস? হ্যাঁ সব জায়গায় স্পিকার লাগানো, অনেক বেটার। এই যে এটার মধ্যেই করতে, ও আচ্ছা এই ভবনটা, হ্যাঁ এই ভবন দেখছি আমি আগেও। লাইট অনেক কম এই জন্য দেখতে পাচ্ছি না, এইটা হচ্ছে একটা পুরাতন ভবন, শোনা যাচ্ছে এখানে নাকি পাকিস্তানের টর্চার সেল ছিল, যেখানে মুক্তিযোদ্ধাদের এনে টর্চার করা হতো। সাউন্ড ইফেক্ট অনেক অনেক বেটার, প্রতিটা জায়গায় সাউন্ড ইফেক্ট। মানে দেখছো অ্যাটেন্স কেউ করতো, এর মধ্যে কিন্তু লাইট কম দেওয়া হয়েছে, যার একটা মানে মানে ফিল্ডে পাওয়ার জন্য, ফিল্ডে বেটার যে ই করছে পুরো কাজটা। সংরক্ষণ করাটাই তো ভালো, হ্যাঁ এটা বেটার, বাংলাদেশে সংরক্ষণ করাটা খুব কম হয়, এই স্পিকার মিস্পিকার কেন খুললে নিজে সংরক্ষণ করা না হইলে, এখন নতুন তো দেখতে ভালো লাগতেছে, সংরক্ষণ না করে স্পিকার খুললে কেন নিজের বাসায় নিয়ে লাগায়। এটা হচ্ছে আরেকটা বিল্ডিং, যেটা যেটাকে টর্চার সেল বলা হয়, নির্যাতন
আসলে ফিলিংটা আসে অনেক এই জায়গায় পর্দা লাগাই যদি অনেক ছবি হ্যাঁ ফিলিংটা অনেক জোস মানে ভূতুর একটা পরিবেশ না বরিশাল মতো জায়গায় এমন একটা জিনিস মানে দেখতে পাবো বিষয়টা আসলে অবিশ্বাস্য আচ্ছা ওই জননী আমার ছেলেকে ধরে এই ত্রিশ গুলো নিয়ে নিয়ে অনেক অত্যাচার করেছে অনেক সাজা দিয়েছে বালির মধ্যে শুয়ে রেখেছে বর্ণাটা মাথা দিয়ে চোখ উপড়ে ফেলেছে মুক্তিবাহিনী কোথায় আসে তার রাখতে দিয়েছে আমার ছেলে বলেছে মরে যেতে রাজি আছে মুক্তিবাহিনী ঠিকানা বলবো না এবার গুলি করছে না কী করছে আর জানি না আমার ছেলের গফর শোক সামলাতে না পেরে বাকি খুঁজতে গেলে তাকেও গুলি গুলি করে মেরে ফেলে এই নোটগুলো শুনলে গার মধ্যে রক্ত নাড়া দিয়ে ওঠে অনেক প্রতিটা দেয়ালে নোট আছে মানে যেইখানেই যাও হারাই দিয়েছে না হ্যাঁ হ্যাঁ সাউন্ড সিস্টেম মিস করতেছে না কোনো দেখো জায়গাটা অনেক বড় আচ্ছা এই যে সেই ব্রিজটা ওই ম্যাপের ব্রিজটা হচ্ছে ব্রিজটা হচ্ছে এটা ব্রিজ ওঠার রাস্তা ওই বসতে মানে ফেসবুকের ওইখানে কিছুদিন আগে মানে 16 ডিসেম্বরের আগে তোমার একটা কাহিনী বললাম যুদ্ধের সময় মানে মহিলাদের ধরে নিয়ে যে রেপ করতো রেপের যে কাহিনীটা ঢাকা ইউনিভার্সিটির ওইখানে তো এটা খুবই মারাত্মক খুবই নৃশংস এটা আসছিল বইরে দেখিস খুবই নৃশংস মানে যাচ্ছে তাই অবস্থা মানে সিনেমায় যতটা দেখো বা যতটা শুনছো জীবনে তার থেকে অনেক মারাত্মক এক বাত বাতা মানে এইভাবে লেখা মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাইটা রাইখে দিত তারপর দেখতো কোনটা কেমন হ্যাঁ হ্যাঁ এরকম করে এরকম আমি ছবি দেখছি কিছু মানে এতটা মানে আর্ট করা ছবি দেখছি আমি এটা হ্যাঁ এতটা বিগ্রাম ছিল ওরা সেখানে একটা উঁচু ব্রিজের মতো আছে ব্রিজের উপর থেকে গুলি করে ফালাই যেত এই ব্রিজটাকে আগেও ছিল হ্যাঁ একদম মুক্তিযুদ্ধ সময় থেকে এই ব্রিজ ও ব্রিজটা অনেক আগে থেকে ছিল এখানে এখানে লাইন দিয়ে দাঁড়া করাই তো তারপর নাকি ফালাই বহুত আচ্ছা রুস্তম মিয়া তুম সচ্চা পাকিস্তানি আচ্ছা এটা খোলা থাকে কটা পর্যন্ত ঠিক জানি না সিপাই সবকো ব্রিজ কে উপর লে চলো জি স্যার আর রুস্তম মিয়া তুম ভি আও Thank you.
কাঁদায় অর্থলগ্ন মা বাবা বন্ধিনী। মানে গেটের সামনে কিন্তু তেমন লাইট নেই, মানে যে পুরাই উপরের বিষয় ভালো করছে, অনেক ভালো করছে। সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আছি বরিশাল তিরিশ গোডাউনে। সরাসরি লাইভে চলে যাচ্ছি।